শনিবার এআইওআইএফ রাজ্য পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুখবিন্দর সিং, মহেশ্বরের সহ রাজ্য পরিষদের নেতৃত্ব। বৈঠকে আলোচনা হয় রাজ্যের বর্তমান ভয়াবহ পরিস্থিতি নিয়ে, বিশেষ করে বেকারত্ব বৃদ্ধি এবং নেশা সাম্রাজ্য গড়ে ওঠার প্রসঙ্গে এদিন আলোচনা হয় রাজ্য পরিষদের নেতৃত্বদের মধ্যে। সর্বসম্মতিক্রমে অনুষ্ঠান হয় এবং সেখানে সিদ্ধান্ত হয় আগামী অক্টোবর এবং নভেম্বর মাস আট দফা দাবিতে রাজ্য আন্দোলন কর্মসূচি সংগঠিত করার। এর মধ্যে মূলত দাবি থাকবে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা এবং নেশামুক্ত ত্রিপুরা সরকার গড়তে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এদিন বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে এই বিষয়গুলো তুলে ধরেন রাজ্য স্তরের নেতৃবৃন্দ। जैसे मणिपुर के युवा इस बात के लिए एकजुट हो रहे हैं, जैसे केरल आंध्र तमिलनाडु के लोग एकजुट हो रहे हैं, जैसे पंजाब हरियाणा राजस्थान के युवा इस बात को लेकर, रोजगार को लेकर एकजुट हो रहे हैं, तो आने वाला जो 2024 का चुनाव होगा, हम देश के तमाम युवाओं को कहना चाहते हैं कि 2024 का चुनाव रोजगार का मुद्दा मेन एजेंडा होना चाहिए, क्योंकि हमारे देश के शासन करने